সাবস্ক্রাইব করুন আরজিএম অদ্ভুত মিস্টিরিয়াস চ্যানেল এবং লেটেস্ট ভিডিও দেখার জন্য পাশের এই ঘন্টা বাটনে ক্লিক করুন। পৃথিবীতে এমনও আজব গ্রাম আছে যার ব্যাপারে কেউ ভাবতেই পারে না, যেখানে পুরুষদের অভাব এবং মহিলায় ভর্তি, যার কারণে মহিলারা সঙ্গীহীন। ভারতে যেখানে নারীদের বাঁচানোর কথা ওঠে, সেখানে কি আপনি ভাবতে পারেন যে পৃথিবীতে এমনও কোনো জায়গা আছে যেখানে মেয়েরা ছেলেদের জন্য ছটফট করছে? হ্যাঁ বন্ধু, এই কথাটা একেবারেই সত্যি। এক এমনই গ্রাম আছে যেখানে নারীরা পুরুষদের খোঁজে, কিন্তু তাদের কোনো পুরুষ সহজেই মেলে না। এমনই জায়গা যেখানে মেয়েরা কুমারী হয়ে আছে, কিন্তু তাদের বিবাহের জন্য কোনো ছেলে পাওয়া যায় না। তো চলুন জানা যাক এমনই এক জায়গার ব্যাপারে। তো বন্ধু, তার আগে বলবো, আপনি যদি এমনই পৃথিবীর রহস্যময় অজানা কথা জানতে ভালোবাসেন, তাহলে আমার আরজিএম অদ্ভুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন জানা যাক। ব্রাজিলের এমনই একটি গ্রাম আছে যেখানে 18 থেকে 30 বছরের মেয়েরা অবিবাহিত হয়ে আছে এবং তাদের পরিমাণ অধিকাংশ। ছেলে না পাওয়ায় তাদের বিয়ে হচ্ছে না। কখনো কখনো তো ছেলে না পাওয়ার কারণে একজন ছেলেকে অনেকগুলো মেয়ের সাথে বিবাহিত হতে হয়। এর বিশেষ কারণ, এই গ্রাম বিশাল পাহাড়ে ঘেরা, এই কারণে এখানে বেশি শব্দ হয় না এবং এখানের বেশিরভাগ মানুষ বিবাহিত, এবং যারা অবিবাহিত তারা এদের ভাই অথবা কোনো আত্মীয়। এবং এই গ্রামের মেয়েরা বাইরেও যেতে চায় না, এবং এই গ্রামবাসীদের জীবিকা এখানে চাষবাসের উপর নির্ভর করে। এখানে চাষবাসের সমস্ত কাজ মহিলারাই করে, এখানে সমস্ত সিদ্ধান্ত মহিলারাই নেয়। এখানে যে ছেলেরা প্রাপ্তবয়স্ক হয় তারা কাজের জন্য বাইরে চলে যায়, যার কারণে এই গ্রাম পুরুষদের অভাব এবং মহিলায় ভর্তি। এখানে চাষবাসের বেশিরভাগ কাজ মহিলারাই দেখে। এই গ্রামের শুরু 1851 সালে সরিনা ডেরেনা নামে এক মহিলা করেছিল। উনি প্রথম এখানে এসে এই গ্রামের সূচনা করেছিল এবং এখানে বসবাস শুরু করেছিল, এবং তারপর থেকে ধীরে ধীরে এখানে জনসংখ্যা বাড়তে থাকে। এই গ্রাম এক প্রকার মহিলা প্রধান গ্রাম, মনে হয় এই কারণেই এখানে কোনো পুরুষ থাকতে চায় না। কিন্তু কারণ যাই হোক, এই গ্রাম পুরো পৃথিবীতে এক রহস্যময় গ্রাম। তো বন্ধু, এই গ্রাম সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এবং আপনি যদি এমনই পৃথিবীর রহস্যময় অজানা কথা জানতে ভালোবাসেন, তাহলে আমার আরজিএম অদ্ভুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এমনই রহস্যময় অজানা কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে থাকব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।